যুক্তরাষ্ট্রের কাছে হারের পর উইকেটের অজুহাত দিলেন অধিনায়ক নাজমুল শান্ত জিম্বাবুয়ে খেলতে না পারাকেও দায়ী করছেন তিনি আরও বিশ রান বেশি করতে পারলে ভালো হতো বলে জানিয়েছেন শান্ত পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে দল এমন বিশ্বাস তার এ বিষয়ে আরও কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের ক্রিকেট অপারেশনসের সদস্য ও বাংলাদেশের সাবেক ক্রিকেটার গোলাম নওশের প্রিন্স গোলাম রহস্যের প্রিন্স আপনাকে স্বাগত আজকে আমাদের আয়োজনে এবং যেটা বলা হচ্ছে যে এবং ক্যাপ্টেনও বলছেন যে কারণ হিসেবে হারের কথা বলা হচ্ছে উইকেটের কথা যদি উইকেটের কথাই বলা হয় তাহলে সব দোষ কি উইকেটের পড়লো নাকি ভালো ক্রিকেটই খেলতে পারেনি বাংলাদেশ টিম আপনার কি মনে হয় না আসলে আসসালামাইকুম আসলে ক্রিকেট এমন একটা খেলা পরিবেশের উপরে নির্ভর করে ক্রিকেটিং পরিবেশের উপরে অ্যাকচুয়ালি উইকেটটা বলটা থেমে আসছিল খুব বেশি একটু তো যার জন্য ব্যাটসম্যানরা অ্যাডজাস্ট করতে পারে নাই ইট ওয়াজ লিটল বিট ডিফিকাল্ট কিন্তু আই উড থিঙ্ক যে বিকজ হয়েছে কি তারা ওখানে প্র্যাকটিসও করেছে দে শুড প্ল্যান বি যে এরকম যদি হয় সিচুয়েশনটা হলে কিভাবে উত্তরানো যায় এই সিচুয়েশন দিয়ে কীভাবে আমরা কত দূর পর্যন্ত যেতে পারি একটা টার্গেট থাকা দরকার ছিল এই যে আমি শুনেছি যে বিশ বেশি হলে এই যদি জিততেই হয় আপনার যদি জিতারই থাকে আপনার ওই ওইভাবেই ওইটু প্রাণীর মধ্যে জিতা যেত যেটা নাকি আবার বলা হয়েছে যে বোলাররা ফাস্ট বোলাররা ঠিক মতো প্ল্যানটা কাজ করতে পারে নাই কিন্তু আমার যেটা তো আমি যেটা বলবো যে ব্যাটিংটা আর একটু সুদৃঢ় হওয়া উচিত ছিল আর একটু প্ল্যান প্রোগ্রাম হওয়া উচিত ছিল উইকেট যতই থাকুক না কেন বিকজ ক্রিকেটারের মেইন উদ্দেশ্য হলো আপনার অ্যাডাপ্টেবিলিটি এখন ওইটুক যদি আমাদের চেঞ্জটা সাথে সাথে করা উচিত একবারে যে আমরা যদি অ্যাডাপ্ট নাই করতে পারি তাহলে দ্যাটস ভেরি স্যাড ফর বাংলাদেশ টিম যে আমাদের অ্যাডাপ্ট করতে জানতে হবে কুইক ইউ হ্যাভ টু ডু দ্যাট জি একটু যদি পেছনের দিকে চলে যায় তাহলে আমরা জিম্বাবুয়ে সিরিজেও কিন্তু দেখেছি যে ভালো উইকেটে খেলতে পারেনি যেটা হচ্ছে আপনাদের ব্যাটারদের ভুগিয়েছে এ ব্যাপারে আপনি কি বলবেন তাহলে যদি উইকেটের অজুহাতি চলে আসে

ব্যাটাররা যেটা চায় ন্যাচারালি এটা এটা উইকেটটা হবে ইভেন বল ব্যাটে আসবে এটাই হলো নর্মাল টি উইকেট হওয়া উচিত তো যেহেতু টেক্সেসে অ্যাকচুয়ালি হিউস্টনে আপনার যেহেতু একটা টর্নেডো হয়েছিল অনেক বৃষ্টিপাত হয়েছিল তো তো ওই জন্য উইকেটটা একটু আমার মনে হয় নেক্সট ম্যাচে উইকেট উইল বি ওয়ে বেটার সাধারণত আমি এরকম উইকেট দেখি নাই যেটা গতকালকে দেখেছি মাঠে আপনি তো একজন সাবেক ক্রিকেটার আপনি বাংলাদেশের পারফরমেন্স নিয়ে কি বলবেন যে এই পারফরমেন্স নিয়ে বাংলাদেশ আসলে কতদূর যেতে পারবে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার দেখেন সবকিছু শেষ কথা হলো যে আমরা সব চিন্তা করছি যে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কি করবে দ্যাট ইজ মোর সবাই তাই চিন্তা করছে তো আমার কথা হলো যা হওয়ার এখনই হয়ে গেছে উইচ ইজ ভালো যেটা যে রেজাল্টটা হয়েছে গতকালকে যা হওয়ার এখনই আই থিংক ফ্রম নাও অন বাংলাদেশের ছেলেপেলেরা ঘুরে দাঁড়াবে অ্যান্ড আই থিঙ্ক ওরা ওদের ক্যাপাবিলিটি আছে ওরা ভালো ক্রিকেটার দের বেসিক ইজ ভেরি স্ট্রং দে হ্যাভ এ গুড টিম ম্যানেজমেন্ট সবকিছুই ভালো আছে জাস্ট দে হ্যাভ টু অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন করতে হবে দ্যাটস দ্য অনলি অনলি থিং আই হোপ কালকের হারার পরে এটা তারা রিয়েলাইজ করবে বিকজ পরপর দুটা ম্যাচ কিন্তু তারা হেরেছে জিম্বাবুয়ের সাথে লাস্ট ম্যাচটা হেরেছে সিরিজের অ্যান্ড গতকালকে হেরেছে আই থিঙ্ক দেন ইট এ ব্রেক একটা তারপর থেকে হয়তো ওয়ার্ল্ড কাপের জন্য যাত্রা শুরু হবে আমার বেস্ট শুভেচ্ছা রইল টিমের প্রতি আমি জানি এই বাংলাদেশ টিম ঘুরে দাঁড়াবে নিশ্চয়ই সেই প্রত্যাশা আমাদেরও তারপরেও প্রশ্ন থেকে যায় যে বাংলাদেশে বেশ কয়দিন কিন্তু ওয়ার্ল্ড ক্লাস পারফর্মার থাকার পরেও এই সামর্থ্য নিয়ে বা টি টোয়েন্টির সামর্থ্য নিয়েও আরও একবার আঙুল তোলা হয়েছে বা আলোচক সমালোচকরা নানারকম কথাবার্তা বলছে আসলে বিশ্বকাপের মূল আসরে কেমন করবে বাংলাদেশ আপনার কি মনে হয় আমার মনে হয় তো বাংলাদেশে তো এই সিরিজটা খেলে তো ওরা ডালাসে চলে যাচ্ছে ওখানে প্র্যাকটিস ম্যাচ একটা খেলবে তারপর নিউ যাবে বাই নাও বাংলাদেশের আমার মানে অ্যাক্লিমেটাইজ হয়ে যাবে ওয়েদারের সাথে ইউএস এর সাথে তারপরে একটা জেটলেক একটা অনেক ব্যাপার বড় ব্যাপার আছে এর সাথে বাংলাদেশের ঘন্টা ডিফারেন্স সো এই জেটলেকটা কাটাতেও কিন্তু আপনার মিনিমাম তিন থেকে চার দিন লাগে কিন্তু ইটস নট ইজি ইটস ভেরি ডিফিকাল্ট তো আমার মনে হয় আগামীতে সব কিছু মিলে আই থিঙ্ক টিম ম্যানেজমেন্ট সাপোর্ট স্টাফ যারা আছে তারা নিশ্চয়ই দে কাম আপ উইথ এ গুড প্ল্যান অ্যান্ড আর হলো খেলা শিওর বাংলাদেশ টিমে পাঁচ ছজন প্লেয়ারদের ভেরি ইয়াং তারা তারা ভালো পারফর্ম করতে পারবে এইটুকু আমার এটাই আমার কাম্য আর কি আশা করি আর কি বাংলাদেশ টিম থেকে জি নওশের প্রিন্স আরেকটি বিষয় জানা ছিল সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে বাংলাদেশের এরকম হার এবং এই হারের পিছনে যে পারফরমেন্স ছিল এই পারফরমেন্স নিয়ে কি আপনি মনে করেন যে বাংলাদেশ আসলেই উতরে যাবে নাকি আসলে সত্যিকার অর্থে আপনি এটি নিয়ে কোনো সমালোচনা করতে চান না দেখেন ক্রিকেট এমন একটা খেলা সবসময় সমালোচনা কিন্তু সবসময় করাই যায় এটা এটার মানে এটা হলে ওটা হতো ওটা হলে ওটা হতো যেটা সেটাই হয়ে গেছে যেটা পারে নাই বাংলাদেশ করতে সত্য তো ভবিষ্যতে বাংলাদেশ ওটাই পারবে এমন যে করে নাই সেটাও না কোনোদিন করার ক্যাপাবিলিটি আছে সিরিজও জিতেছে তবে হ্যাঁ টি টোয়েন্টিতে আমাদের একটু ল্যাকিংস আছে পাওয়ার হিটিং শর্টস গুলা আমাদের যতটুক যায় আমি অন্যান্য টিমের ইভেন ইউএস টিমের আমি দেখেছি যে এরা যখন পাওয়ার হিটিং খেলে বলগুলো কিন্তু বেশ बाउंड्री লাইন থেকে অনেক দূরেই যায় তো আমি আমি খেল করে দেখেছি বুঝকে আমি যেহেতু এখানে এদের খেলাটালা দেখি সবসম আমি আমাদের টাইগাররা ভালো করুক এই প্রত্যাশা আমাদেরও জনাব নওশেশ প্লেস অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের কে সময় দেওয়ার জন্য